বুলবুলের আঘাতে বৃহত্তর বরিশাল ও খুলনায় অন্তত ১৩ জনের মৃত্যু, ঝড়ে বিধ্বস্ত ঘরবাড়ি গাছপালা। ঘূর্ণিঝড় বুলবুলে ১৬ জেলায় প্রায় ৩ লাখ হেক্টর ফসলের জমি ক্ষতিগ্রস্ত, সুন্দরবনই কাজ রক্ষা কবচ হিসেবে বললেন প্রতিমন্ত্রী। ঘূর্ণিঝড় বুলবুলের কারণে উপকূলীয় এলাকায় সোম ও মঙ্গলবার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা, পেছালো জেএসসি জেডিসির সোমবারের পরীক্ষাও। এবং ম্যাচ জমিয়ে তুলেও হারের হতাশায় ডুবল বাংলাদেশ, টি টোয়েন্টি সিরিজ জিতে নিল ভারত। দেখছিলেন শিরোনাম, প্রবাসী সময় সঙ্গে আছি আমি মামুন আবদুল্লাহ। ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, বরিশাল, শরীয়তপুর ও মাদারীপুরে ১৩ জন ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি। ঘূর্ণিঝড়টি অনেকটা দুর্বল হয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চল অতিক্রম করে উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। বিভিন্ন এলাকায় ঝোড়ো হাওয়ার পাশাপাশি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন লাখো মানুষ। ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। প্রচন্ড বেগে বইছে বাতাস, বিধ্বস্ত ঘরবাড়ি, উপড়ে পড়েছে গাছ, ক্ষতিগ্রস্ত ফসলি জমি, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা, বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দুর্বল হয়ে আঘাত হানলেও ক্ষয়ক্ষতির ছাপ রেখে গেছে ঘূর্ণিঝড় বুলবুল। সাতক্ষীরায় শনিবার রাত থেকেই শুরু হয় তাণ্ডব। শ্যামনগর সহ আশপাশের এলাকায় ভেঙে পড়েছে কাঁচা পাকা বসতবাড়ি ও গাছপালা, বৃষ্টির পানিতে ভেসে গেছে লাখ লাখ টাকার মাছের ক্ষেত। বাগেরহাটে দমকা হাওয়া সহ ভারী বৃষ্টিপাত হচ্ছে, নদীতে স্বাভাবিকের চেয়ে বেড়েছে জোয়ারের পানি, বেড়িবাঁধ উপচে পানি ঢুকে পড়েছে লোকালয়ে। মোংলা, মোরেলগঞ্জ ও শরণখোলার বেশ কিছু এলাকায় আমন আবাদের ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। রোববার ভোর ৫টার দিকে ঘূর্ণিঝড় আঘাত হানে খুলনার উপকূলে, গাছপালা ভেঙে দাকব, পাইকগাছা ও কয়রা উপজেলার বিভিন্ন এলাকায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, বিদ্যুতের তার ছিঁড়ে বিচ্ছিন্ন হয়ে গেছে সংযোগ, তলিয়ে গেছে এসব এলাকার মাছের ঘের ও ফসলি জমি, ঘর বাড়ি অনেক ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর পরিমাণ, যা এখনো নির্ণয় করা সম্ভব না যে কত পরিমাণ ক্ষতি হয়েছে। নলিয়ান, সুতারখালি, কালাবগিয়া দেখি ভয়াবহ, খুবই খারাপ, রাস্তাঘাট তো মোটেই নাই, বেড়িবাঁধ অবস্থা তেমন ভালো না, সব দেখছেন এখানে মানুষের যানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। মোংলায় ঝোড়ো হওয়ায় গাছ উপড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু ঘরবাড়ি, বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা, আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে কয়েক হাজার মানুষকে। ঘূর্ণিঝড়ের প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটায় উত্তাল সমুদ্র, ঝোড়ো হওয়ায় বিধ্বস্ত হয়েছে উপকূলের ঘরবাড়ি ও গাছপালা, তলিয়ে গেছে নিম্নাঞ্চল ও ধানক্ষেত। বরগুনায় বিভিন্ন এলাকায় ঘরবাড়ি ও গাছপালার ক্ষতি হয়েছে, জেলার ২.৫ লাখ মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিয়েছে স্থানীয় প্রশাসন। ভোলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লালমোহন ও চরফ্যাশন উপজেলার মানুষ, প্রবল বর্ষণ অব্যাহত রয়েছে জেলা জুড়ে। বরিশাল অঞ্চলের বিভিন্ন এলাকায় খুঁটি উপড়ে পড়ায় বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সংযোগ, বৈরী আবহাওয়ায় দুর্ঘটনা এড়াতে বন্ধ রয়েছে অভ্যন্তরীণ ও রাজধানীগামী সব ধরনের নৌযান চলাচল। এছাড়া পিরোজপুর, ঝালকাঠি সহ উপকূলের বিভিন্ন এলাকায় বুলবুলের প্রভাবে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি অব্যাহত রয়েছে। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে দেশের ১৬ জেলায় ২,৮৯,০০৬ হেক্টর জমির ফসল আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। রোববার বিকেলে এক ব্রিফিংয়ে অধিদপ্তরের সরেজমিন উইংয়ের পরিচালক কৃষিবিদ চন্ডী দাস কুন্ডু এই তথ্য জানায়। ১৮,৫৩,693 হেক্টর দাঁড়ানো ফসল, এর মধ্যে আমরা ধরে নিচ্ছি আমরা 15% হিসাবে আক্রান্ত হয়েছে ২,৮৯,০০০ হেক্টর। এই বছর ৫৯,০০০ হেক্টর রোপামন হয়েছে ও আমরা আশা করছি যে ১,৫৩,০০০ মেট্রিক টন আমরা চাউলে উৎপাদন পাব। সেক্ষেত্রে এইটা যদি ক্ষতিও হয় তাহলে আমাদের যে ব্যবস্থাপনা আছে আমরা দেখছি এটা ০.০০১% হয়তো আমাদের ক্ষতি হবে, মানে ক্ষতির পরিমাণ খুবই কম। প্রবল ঘূর্ণিঝড় বুলবুল উপকূল অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের সময় ঢাল হিসেবে কাজ করেছে ম্যানগ্রোভ বনাঞ্চল সমুদ্র।
সুন্দরবন। শুধু বুলবুল ও আইলা নয়, সব দুর্যোগেই উপকূলীয় রক্ষা কবচ হিসেবে কাজ করেছে এই বন। এ কারণে এবারও লোকালয়ে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির সংখ্যা অনেকটাই কমে এসেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সুন্দরবনের অবদানের কথা জানালেন সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন তরিকুল ইসলাম। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে টিকে থাকতে হয় খুলনা উপকূলের লাখ লাখ মানুষকে। 1970 সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় থেকে সিডর ও আইলার মতো প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হতে হয়েছে খুলনা অঞ্চলের উপকূলবাসীকে। ঘূর্ণিঝড় বুলবুল যে গতি নিয়ে খুলনা উপকূলে আঘাত হেনে আরও শক্তিশালী হতে পারেনি রক্ষা কবচ বন সুন্দরবনের কারণে। প্রতিটি প্রাকৃতিক দুর্যোগে দক্ষিণাঞ্চলের মানুষকে ভয়াবহ ক্ষতির হাত থেকে রক্ষা করে বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবন। মনে করেন কি, যত বড় ঝড় বা বাতাসের যে গতি বেগটা আসে সুন্দরবনেই ঠেকে যেতে, বন থাকা যদি না থাকতো তো ক্ষতি বেশি হইতো। আগে ধরেন আয়লা হয়েছে, সিডর হয়েছে, এই বুলবুল, এটাও সুন্দরবন থেকে আমাদের সুন্দরবন আমাদের রক্ষা করেছে। প্রাকৃতিক দুর্যোগে দক্ষিণ অঞ্চল রক্ষার জন্য গুরুত্বপূর্ণ সুন্দরবন বলে জানান কাকোপ উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা। যখন কোনো প্রাকৃতিক দুর্যোগ বা বড় ধরনের সাইক্লোন আসে, প্রথমেই একেবারে ঢাল হিসেবে কাজ করে সুন্দরবন, কারণ সুন্দরবন একেবারেই দাকোপের দক্ষিণে অবস্থিত আর আমাদের সাইক্লোনটা একেবারেই দক্ষিণ দিক দিয়ে আসছে। সবার সহযোগিতায় সফলভাবে ঘূর্ণিঝড় মোকাবেলা করা গেছে বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। সুন্দরবন আরেকটা আমাদের প্রোটেক্টর, সেটাও একটা ঝড়টাকে আরও দুর্বল করে দেওয়ার পরে তারপরে উপকূলীয় জেলাগুলোতে গেছে, যার ফলে এটা আপনারা দেখেছেন দুর্বল হয়েছে। আমাদের সুন্দরবনটা এটা একটা আমাদের সবুজ বেষ্টন হিসাবে কাজ করে। খুলনা উপকূলে 5 লাখেরও বেশি মানুষ বসবাস করে, এদের অধিকাংশই জীবন জীবিকায় সুন্দরবনের উপর নির্ভরশীল। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে নদীপথ পুরোপুরি শান্ত না হওয়ায় সোমবার ভোর পর্যন্ত সদরঘাট থেকে ছেড়ে যাবে না কোনো নৌযান। এতে ভোগান্তি বেড়েছে নদীপথে যাতায়াত করা 22 জেলার মানুষের। ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েছে রাজধানীর জনজীবনেও, স্থবির ছিল নগরীর সড়কগুলো। রোববার সন্ধ্যার সদরঘাট, পন্টুন জুড়ে বিপাকে পড়া দেশের 43 নৌরুটের শত শত যাত্রী। বারবার ফিরে যেতে মাইকে ঘোষণা হচ্ছে, তবুও নাছোড়বান্দা বাক্স পেত্রা নিয়ে যাত্রা শুরু করে এসব মানুষ। আমরা জানি লস সার্ভের উদ্দেশ্যে আমরা আসছি, এখন আমরা যাওয়া আসা এখন দেখেন এখানে অনেক লোকজন কিন্তু আছে। কর্মত্যাগীতে আমাদের বাড়ি যাইতে হয়, কিন্তু লঞ্চে অবস্থা যাইতে পারতেছি না, এর জন্য খুব খারাপ লাগতেছে। এমন দুর্ভোগ 3 দিন ধরে, দূর গন্তব্য থেকে যারা এসেছেন তাদের ভোগান্তির মাত্রা যেন আরও বেশি। 2 দিন ধরে আসছি, লঞ্চ ছাড়ে কিনা তার কোনো নির্দিষ্ট নাই, আমরা খুব কষ্ট করে আসছি, রুগী নিয়ে আসছি। যদিও দুপুর থেকেই মহাবিপদ সংকেত তুলে 2 নম্বর সতর্কতা সংকেত জারি অভ্যন্তরীণ নৌরুটে, তারপরও নৌযান চলাচল বন্ধ ঘোষণার কারণকে বাড়তি সতর্কতা বলছেন কর্তৃপক্ষ। মেঘনা নদীতে রোলিং হচ্ছে, মিয়ারচর অঞ্চলে বরগুনা বোলা হাতিয়া বেতুয়া এই সমস্ত জায়গায় কিন্তু রোলিং হচ্ছে, যে কারণে আমরা যাত্রীদের অধিকতর নিরাপত্তা স্বার্থে আমরা আজকের রাতটুকু অপেক্ষা করছি। সরাসরি আঘাত না হানলেও ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাব নগর জুড়ে, সড়কে ছিল না যানবাহন বা কর্মচাঞ্চল্য। তেমন একটা যানজট নাই, বাট তবুও আদার্স যে আমাদের কাজ টাজ রয়েছে ওই কাজের প্রতি কিছুটা ব্যাঘাত ঘটতেছে। ডক্টর হিসেবে আমাকে সার্ভ করতে হবে মানুষের সেবা, সেজন্য যাইতে হবে, যেহেতু রাস্তা আছে আমাদের, তাই না, গাড়ি চলাচল করতেছে, আমাদের ডিউটি এটা করতে হবে। ঘূর্ণিঝড়ের প্রভাবে ঢাকায় থেমে থেমে বৃষ্টি হয়, তাপমাত্রা নেমে আসে 25 ডিগ্রি সেলসিয়াসের নিচে। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুটে সীমিত আকারে শুরু হয়েছে ফেরি চলাচল, অনেকটা স্বাভাবিক হয়েছে দৌলতদিয়া পাটুরিয়ায় ফেরি চলাচল। ঘূর্ণিঝড় বুলবুলের কারণে সতর্কতা হিসেবে শনিবার বিকেল থেকে দৌলতদিয়া পাটুরিয়া ঘাটে ফেরি চলাচল বন্ধ করা হয়। রোববার সকাল 11টার দিকে সীমিত আকারে ফেরি চলাচল শুরু হলেও কিছুক্ষণ পর আবারও তা বন্ধ করে দেওয়া হয়। পরে দুপুরের দিকে আবার রুটটিতে ফেরি চলাচল শুরু হয়। এতে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে পরিস্থিতি। এদিকে রোববার বিকেলের দিকে কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুটে পরীক্ষামূলকভাবে 3টি ফেরি চলাচল শুরু হয়, তবে বন্ধ রয়েছে লঞ্চ ও স্পিডবোট চলাচল। ঘূর্ণিঝড় বুলবুলের কারণে 12 নভেম্বরের JSC এবং JDC পরীক্ষা স্থগিত করা হয়েছে। এছাড়া সোম ও মঙ্গলবার উপকূলীয় এলাকায় সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে স্থগিত হওয়া JSC গণিত পরীক্ষা 14 নভেম্বর সকাল 10টায় অনুষ্ঠিত হবে। 12 নভেম্বরের JDC বিজ্ঞান পরীক্ষা 15 নভেম্বর শুক্রবার সকাল 9টায় হবে। এছাড়া 11 নভেম্বরের JSC ও JDC পরীক্ষা যথাক্রমে 13 ও 16 নভেম্বর হবে।
এদিকে ঘূর্ণিঝড় বুলবুলের কারণে উপকূলীয় 14 জেলার শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর। এছাড়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ একদিন করে পেছানো হয়েছে। 11 নভেম্বরের ভর্তি পরীক্ষা হবে 12 নভেম্বর, 12 নভেম্বরের পরীক্ষা 13 নভেম্বর ও 14 নভেম্বরের পরীক্ষা হবে 15 নভেম্বর। বাংলাদেশ ভারতের টি টোয়েন্টি সিরিজের খবর, আবারও হৃদয় ভাঙার গল্প। ভারতের মাটিতে ইতিহাস গড়ার দারুণ সম্ভাবনা জাগিয়েও পারল না ভালো বাংলাদেশ ক্রিকেট দল, আর তাতেই 30 রানের জয়ে 2-1 ব্যবধানে সিরিজ নিজেদের ঘরে রেখে দিল টিম ইন্ডিয়া। আগে ব্যাট করে 174 রানের চ্যালেঞ্জিং স্কোর করে স্বাগতিক ভারত, জবাবে প্রতিরোধ গড়েও টাইগারদের ইনিংস থামে 144 রানে। আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এক ম্যাচে 7 রানে 6 উইকেট নিয়ে সেরা বোলিংয়ের রেকর্ড গড়া দীপক চাহার হয়েছেন ম্যাচ সেরা। ভারত থেকে মাকসুম আলম খানের রিপোর্ট। একটা ক্যাচ মিসে কমলার শহরে মলিন বাংলাদেশ, নীলদের সমুদ্রে আবারও বিবর্ণ লাল সবুজ। শিরোপার মঞ্চে জিততে জিততে হেরে যাওয়াটা যেন চিরদিনের নিয়তি, যা বদলাতে পারেনি নাইম শেখের এই দুর্দান্ত ইনিংসটাও। বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম থেকে মাকসুম আলম খান, সময় সংবাদ, নাগপুর, ভারত। সামনে সুযোগ ছিল কিন্তু সেটা কাজে লাগানো যায়নি বলেই আজকের এই হার। ম্যাচ শেষে এমনটাই বললেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, জানান পরপর অনেকগুলো উইকেট পড়ে যাওয়ায় হারতে হলো বাংলাদেশকে। অন্যদিকে দলগত পারফরমেন্সের কারণে সিরিজ জেতা সম্ভব হয়েছে বলে মনে করেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। প্রবাসের সময় আরও থাকছে, ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাব কাটিয়ে শেষ দিনে জমজমাট কলকাতায় বাংলাদেশ বইমেলা, আগামীতে আরও বড় পরিসরে আয়োজনের প্রত্যাশা। ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে 3 দিন বন্ধ ছিল চট্টগ্রাম বন্দরের সব ধরনের কার্যক্রম, বন্দরের বহির্নোঙরে পণ্য ওঠানামাও স্বাভাবিক ছিল না, এতে শত কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। শাখাত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ঘূর্ণিঝড় বুলবুলের বিপদ সংকেত 3 নম্বরে নামিয়ে আনায় দেশের মানুষের মতো স্বস্তি ফিরেছে ব্যবসায়ীদের মাঝেও সাগর উত্তাল থাকায়। দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার সকালে বন্দরের বহির্নোঙরে অবস্থানরত 55টি জাহাজ থেকে পণ্য ওঠানামা বন্ধ করে দেয় ওয়াটার ট্রান্সপোর্ট সেল, আর শুক্রবার বিকেল থেকে অপারেশনাল কার্যক্রম বন্ধ করে দেয় বন্দর কর্তৃপক্ষ। প্রধান জেটিতে অবস্থানরত 16টি জাহাজকেও শনিবার সকালে পাঠিয়ে দেওয়া হয় গভীর সাগরে। রোববার সকালে বিপদ সংকেত তুলে নেওয়ার পর দুপুর থেকে শুরু হয় বন্দরের অপারেশনাল কার্যক্রম। আমাদের লোকজনকে আমরা অ্যাক্টিভলি কাজ করার জন্য বলবো, আমরা বিভিন্ন আমদানি রপ্তানি কারক সহ বন্দর ব্যবহারকারী যারা আছে তাদেরকে আহ্বান জানাবো যেন তারা অতিরিক্ত সময় কাজ করে বন্দর মালামাল ডেলিভারি নিয়ে ইয়ারটাকে জটমুক্ত করে। বন্দরে শুধুমাত্র জোয়ারের সময় জাহাজ প্রবেশের সুযোগ থাকে, আর এদিন জোয়ার ছিল দুপুর 12:30 পর্যন্ত, যে কারণে রোববারকেও তেমনভাবে কাজে লাগানো যায়নি। এছাড়া জাহাজগুলোকে নির্ধারিত সময়ের বাইরে বন্দরে অবস্থান করায় জরিমানা গুনতে হবে জাহাজ মালিকদের। প্রতিদিন আমার মনে হয় অন্তত 2 কোটি টাকা প্রতিদিন ক্ষতির পরিমাণ হবে। এই ক্ষতিটা আসলে একটা প্রাকৃতিক দুর্যোগের কারণে, কিন্তু আলটিমেট কিন্তু আমাদের যারা আমদানি কারক রপ্তানি কারক আছেন তারাই কিন্তু এই ক্ষতির সম্মুখীনটা বহন করতে হবে। সবশেষ তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড় বুলবুলের ধকল কাটিয়ে 80টির বেশি জাহাজ বন্দরে বাড়তিং এর অপেক্ষায় রয়েছে, আর বন্দরের ইয়ার্ডে ডেলিভারির অপেক্ষায় রয়েছে 15,000-এর বেশি কন্টেইনার। বাংলাদেশের অর্থনীতির গতি হিসেবে পরিচিত এই চট্টগ্রাম বন্দর, এই বন্দরের জাহাজ এবং ক্রেনগুলো যতক্ষণ সচল থাকে ততক্ষণ সচল থাকে অর্থনীতির চাকা, কিন্তু রাজনৈতিক পরিস্থিতি এবং আবহাওয়া প্রতিকূল থাকলে বন্ধ হয়ে যায় ক্রেন। যেমন বন্ধ হয়েছে এই ঘূর্ণিঝড় বুলবুলের কারণে, তেমনি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের অর্থনীতি, বিপর্যস্ত অবস্থায় পড়েছে ব্যবসায়ীরা। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। ঘূর্ণিঝড় বুলবুলের কারণে বরিশালে জনজীবনে দেখা দিয়েছে অচলাবস্থা, গাছপালা পড়ে তার ছিঁড়ে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা বিপর্যস্ত, মুষলধারায় বৃষ্টি হওয়ায় বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, বন্ধ রয়েছে নদীতে মাছ ধরা, নৌ চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন লঞ্চ যাত্রীরা। আমিনুল ইসলামের ক্যামেরায় আরো জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। শুক্রবার বেলা 12:00 থেকে ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে বরিশালে গুড়িগুড়ি বৃষ্টি, আর শনিবার রাত থেকে শুরু হয় মুষলধারে বৃষ্টি। রোববার দুপুর 3:00 পর্যন্ত বরিশালে 305 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। রেকর্ড পরিমাণ বৃষ্টি হওয়ায় বরিশাল নগরীর বিভিন্ন সড়কে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।
ঝড়ের কারণে গাছ পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে বিপর্যস্ত বিদ্যুৎ ব্যবস্থা। অপরদিকে নৌযান চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন বিভিন্ন স্থানের যাত্রীরা। লঞ্চ চলে না, আমাদের মনে করেন ঢাকার থেকে আমরা যাওয়ার চিন্তা ভাবনা করছি, লঞ্চ ছাড়বে, সেই লঞ্চগুলো মনে করেন এখন ধরে গাড়িতে ছাড়তেছে না। প্রাকৃতিক দুর্যোগের জন্য আমি ঢাকা যেতে পারতেছি না। যদি এখন তো লঞ্চ না ছাড়ে তাহলে আমার এরপরে আবার বাড়িতে ফিরে যাইতে হবে। পানি জমে সেই জন্য খুব অসুবিধার মধ্যে আছি। বুলবুলের আঘাতে অনেক জায়গায় গাছপালা লন্ডভন্ড হয়ে গেছে, রাস্তাঘাট তলিয়ে গেছে। সারাদিনে কোথাও বিদ্যুৎ না থাকার পরে এখানে শহরে পুরো শহর জুড়েই এখন খাবার পানির সংকট দেখা গিয়েছে। আবহাওয়ার উন্নতি হলে নৌ চলাচল শুরু হবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। এখনও আবহাওয়ার উন্নতি পরিপূর্ণভাবে হয়নি, যথাযথ কর্তৃপক্ষ যখন সিদ্ধান্ত দেবেন সেই সিদ্ধান্তের আলোকে যাত্রীবাহী নৌযানগুলো চলাচলের অনুমতি প্রদান করা হবে। যত দ্রুত সম্ভব বিদ্যুৎ সহ দুর্যোগে ক্ষতিগ্রস্ত সকল সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার। জোয়ারের পানির উচ্চতায় বেড়ে যাওয়া, বরিশাল বিভাগ সহ সর্বত্রই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং শহরগুলিতে কোথাও কোথাও হাঁটু পানি রয়েছে। এছাড়া বিদ্যুতের খুঁটি এবং গাছ ভেঙে পড়ার ফলে বিভিন্ন জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে, এর ফলে জনজীবন বিপর্যস্ত রয়েছে। আমরা সার্ভিসগুলি রেস্টোর করার চেষ্টা করছি। ঘূর্ণিঝড়ে জেলার উজিরপুরে একজন নিহত হয়েছেন, এছাড়া ফসলের ক্ষয়ক্ষতি হওয়ার কথাও জানিয়েছে প্রশাসন। ফিরদাউদ সোহাগ, সময় সংবাদ, বরিশাল। সরকারের প্রস্তুতিতেই ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ক্ষয়ক্ষতি এড়ানো গেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রোববার সকালে বঙ্গবন্ধু এভিনিউতে শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে আলোচনা সভায় অংশ নিয়ে কথা বলেন তিনি। ঘূর্ণিঝড় মোকাবেলায় বাংলাদেশ উন্নত বিশ্বে রোল মডেল বলেও মন্তব্য করেন মন্ত্রী। যাতে ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি না হয়, কম হয় এবং লোকক্ষয় না হয় সেজন্য সবাইকে বারংবার নির্দেশনা দিয়েছেন এবং বাংলাদেশ সরকার যে প্রস্তুতি গ্রহণ করেছে সেই কারণে ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি হয়নি। বাংলাদেশ আজকে দুর্যোগ মোকাবেলা করার ক্ষেত্রে পৃথিবীর সামনে একটি উদাহরণ। দেশে দুর্নীতি পরিস্থিতি দিন দিন বেড়েই চলছে এমন অভিযোগ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেন জনগণ সুশাসন ও ন্যায় বিচার বঞ্চিত হচ্ছে। আর দলের মহাসচিব মশিউর রহমান রাঙ্গা দেশের গণতন্ত্র পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেন। রোববার দুপুরে বনানীতে চেয়ারম্যানের কার্যালয়ে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন তারা। নূর হোসেনকে একটা অ্যাডিক্টেড ছেলে, একটা ইয়াবাখোর, একটা ফেন্সিডিলখোর, তাকে নিয়ে দুই দল, গণতান্ত্রিক দুই দল আওয়ামী লীগ এবং বিএনপি কাছাকাছি বিভিন্ন জায়গায় পত্র পত্রিকায় দেখবেন নূর হোসেন দিবস, সেই নূর হোসেন চত্র এর সাথে করা। সমাজে আজকে দুষ্টের পালন হচ্ছে, শিষ্টের দমন হচ্ছে, এটা এবং দিনকে দিন এটা বেড়ে যাচ্ছে। এই আশা নিয়ে গণতন্ত্রের পথে আমরা অগ্রযাত্রা করছি, সেটা কিন্তু আমরা সফলতা লাভ করতে পারছি না, সেখানে গিয়ে জনগণের প্রত্যাশা ব্যাহত হচ্ছে। যেন তেনভাবে ক্ষমতায় টিকে থাকতে আগ্রাসী শক্তির কাছে সরকার সবকিছু বিলিয়ে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এতে দেশের স্বার্থহানি হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এখন আলোচনা অনুষ্ঠানে মন্তব্য করেন তিনি। আগ্রাসী শক্তির কাছে আমরা মাথা বিক্রি করে দিচ্ছি, যেন তেনভাবে ক্ষমতায় থাকার জন্য দেশের স্বার্থ সম্পদ সব বিনষ্ট করছি, অর্থাৎ লুটেরাদের হাতে তুলে দিচ্ছি। আমাদের সুসময় বাংলা ক্ষমতার সময় যাদেরকে পেয়েছি বড় বড় নেতা বা মন্ত্রী হিসেবে, তাদের বেশিদিন তারা টিকে থাকতে চায় না, কারণ তারা আন্দোলন সংগ্রাম করে বর্ণাঢ্য জীবন লাভ করেন নাই। বিএনপি একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠান, জাতীয়তাবাদের শক্তির একটি প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্ম কখনো খালি হবে। যথাযোগ্য ধর্মীয় ভাব গাম্ভীর্যে দেশের বিভিন্ন স্থানে পালিত হল মুসলমানদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাত দিবস। জশ্নে জুলুসের শোভাযাত্রায় অংশ নেন ধর্মপ্রাণ মুসলমানরা। দেশ ও জাতির কল্যাণ কামনায় মহানবীর আদর্শে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। চার দশকের বেশি সময় ধরে চট্টগ্রাম নগরীতে হয়ে আসছে ঐতিহ্যবাহী এই জশ্নে জুলুস। লাখো মানুষের সমাগমে পবিত্র ঈদ মিলাদুন্নবীর এই আয়োজন করে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট। এবার জুলুসের নেতৃত্ব দেন পাকিস্তান থেকে আগত সৈয়দ তাহের শাহ। বৈরী আবহাওয়া উপেক্ষা করে ছুটে এসেছেন ধর্মপ্রাণ মুসলমানরা।
বিশ্বনবীর আদর্শে উজ্জীবিত হয়ে জীবনকে আলোকিত করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। আমাদের নবী যদি না আসতো তাহলে পৃথিবীর চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মানব জাতি সমগ্র সৃষ্টির মধ্যে কেউ হতো না। রসুল পাক সাল্লাল্লাহু শান্তি প্রতিষ্ঠার জন্য এসেছিলেন, আমরাও শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা শপথ নেব। রসুল পাকের মহব্বতকে যদি আমরা হৃদয়ে ধারণ করি, তার কথাকে অনুসরণ করি, অনুকরণ করি, আমরা একমাত্র তখনই সমস্ত বিশ্বকে স্বর্গভূমিতে পরিণত করতে পারব। তাকবীর ও কালেমা ধ্বনিতে মুখরিত রাজশাহী নগরী। শিরুল কলোনি থেকে বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয় শোভাযাত্রা। ঈদ মিলাদুন্নবীর এ আয়োজনে অংশ নেন নানা শ্রেণী পেশার শত শত মানুষ। রাসুল যে সুন্নাহ রেখে গেছেন, কোরআনের পাশাপাশি সেই সুন্নাহ মান্য করা এবং রাসুলকে ফলো করা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না আসলে আমরা আল্লাহ পাকের রহমত পেতাম না, আল্লাহর পরিচয় পেতাম না। বড় বড় তোরণ ও কালেমা লেখা রঙিন পতাকা নিয়ে বর্ণিল শোভাযাত্রা অনুষ্ঠিত হয় নীলফামারীর সৈয়দপুরে। ভারতের আগমপীর সৈয়দ জামাল আশরাফি আল জিলানি শোভাযাত্রার নেতৃত্ব দেন। হাজারো ধর্মপ্রাণ মুসলমানের ধর্মীয় স্লোগান ও জিকিরে গমগম করে ওঠে শহর। সুন্দর সমাজ গড়তে মহানবীর জীবনাদর্শ অনুসরণের আহ্বান জানান তারা। এছাড়া রংপুর ও দিনাজপুর সহ দেশের বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত হয়েছে জশ্নে জুলুসের শোভাযাত্রা। ওলামা মাশায়েখ সহ ধর্মপ্রাণ মুসলমানরা এতে অংশ নেন। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। পবিত্র ঈদ মিলাদুন্নবী উপলক্ষে রাষ্ট্রপতির উদ্যোগে বঙ্গভবনে দোয়া মাহফিল হয়েছে। বাদ আসর রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বঙ্গভবনের দরবার হলে মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করেন। এতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, প্রধান নির্বাচন কমিশনার, সুপ্রিম কোর্টের বিচারপতি, তিন বাহিনীর প্রধান, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিক, শিক্ষাবিদ সহ সরকারের বিভিন্ন দফতরের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সাইফুল কবির মিলাদ মাহফিল শেষে মোনাজাত পরিচালনা করেন। এ সময় দেশের শান্তি ও সমৃদ্ধি, জনগণের কল্যাণ সহ মুসলিম উম্মার বৃহত্তর ঐক্য কামনা করে দোয়া করা হয়। সামাজিক অবক্ষয় রোধ ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সমাজের সর্বস্তরে বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন ঢাকা দুই আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রোববার দুপুরে রাজধানীর হোসনি দালান চত্বরে আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য তিনি একথা বলেন। বিশ্ব মানবতার মুক্তি কেবল মহানবীর দেখানো পথেই সম্ভব বলে উল্লেখ করেন আলোচকরা। এ সময় দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। দিবসটি উপলক্ষে প্রতিবছরের মতো এবারও নানা অনুষ্ঠানের আয়োজন করে আহলা দরবার শরীফ। হুজুর ইসলামের আদর্শ, হুজুর ইসলামের সুন্নাত এবং কোরআনের নির্দেশাবলী অনুযায়ী যদি আমরা সবাই যদি আমরা নিজেদেরকে পরিচালিত করি, আমরা যদি অনুসরণ করি, তাহলে আমরা এই অবস্থায় খারাপের দিকে আমরা যেতে পারি। একটা সুন্দর সমাজকে আমাদেরকে কেমন এই খারাপ কাজগুলো আমাদেরকে ধ্বংস করছে, এইগুলোর প্রাধান্যই যেমন বেশি পাচ্ছে। আমাদের মনুষ্যত্ববোধ জাগরণের জন্যে, মানবিক মূল্যবোধ আমাদের জাগরণের জন্যে আমাদের সবাইকে আজকের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্মদিনে আমাদেরকে শপথ নিতে হবে। পর্দা নামলো কলকাতায় নবম বাংলাদেশ বইমেলার। রোববার রাতে শেষ হয় এবারের আয়োজন। আগামীতে আরও বড় পরিসরে বইমেলা আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেছেন আয়োজকরা। সুব্রত আচার্যের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সৌমেন রায়চৌধুরী। ঘূর্ণিঝড় বুলবুলের কারণে শনিবার বন্ধ ছিল কলকাতার মহরকুঞ্জে নবম বাংলাদেশ বইমেলা। রোববার মেলা প্রাঙ্গণ খুলে দিতেই শুরু হয় দর্শকদের আনাগোনা। শেষ দিনে ক্রেতা বিক্রেতাদের মনে ছিল বাড়তি উন্মাদনা। আমাদের এখানে বই মানে একটা দুটো প্রকাশনীর বইতে পাওয়া যায় আর কি বাংলাদেশের বই, কিন্তু বেশিরভাগ প্রকাশনী রাখে না বাংলাদেশের বই প্রকাশনী, তাই জন্য এই বই মেলাতেই মানে কেনা যায়। ভালো রেসপন্স পেয়েছে, কারণ অনেকেই ইকিমিকিতে আসছে, তারা বলছে যে বিভিন্ন জনের ফেসবুক স্ট্যাটাস দেখে তারা আসছে, তার মানে যে ইকিমিকি বই নিয়ে গিয়েছে তারা এত পছন্দ করেছে যে সে তার ফেসবুক একটা স্ট্যাটাস দিয়েছে। সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে দুই বাংলার বিশিষ্ট জনদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে পরিবেশ। বাংলাদেশের বই তো আগে কলকাতার যারা পাঠক তারা কখনো দেখতে পারতেন না। এখানে আমি গতবারও এসেছি, পাঠক সংখ্যা বেড়েছে, বই বিক্রিও আশানুরূপ না হলেও বেড়েছে।
দশ দিনের এই মেলার একদিন বাদ দিলে বাকি নদিনই চমৎকার ছিল বলে দাবি সংশ্লিষ্টদের। একটি দশকের পরিক্রমায় এই পরিক্রমায় আমি দেখেছি যে এই বইমেলা উত্তর উত্তর শুধু তার সমৃদ্ধি বেড়েছে। সত্যি কথা বলতে পাবলিশার কিন্তু আরো অনেকে আসতে আগ্রহী, যেহেতু কলকাতা খুব কাছের জায়গা, সবাই খুব বইমেলাটাকে লাইক করে। আমরা দেখি সামনের বছর যদি এখানে করা যায় ফাইন, আর অন্য কোনো বড় জায়গা যদি পাওয়া যায় আমরা বড় আকারে করব। এবার সাতটি স্টলে ৮০টি প্রকাশনী সংস্থা মেলায় অংশ নিয়েছে। দুর্যোগকে উপেক্ষা করেই কলকাতার বইপোকা পাঠকরা কিন্তু এই নবম কলকাতার বাংলাদেশের বইমেলার শেষ দিনে প্রমাণ করলেন আসলে বইয়েরই জয় হলো। কলকাতার বাংলাদেশ বইমেলা থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। ২০২০-২১ সালের জন্য নিউইয়র্কে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। শনিবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। পরে নির্বাচনী প্রক্রিয়ায় সাপ্তাহিক বাংলাদেশ পত্রিকার সম্পাদক ডক্টর ওয়াজেদ এ খান সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হন। সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম। নিউইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের নবনির্বাচিত কার্যকরী কমিটির অন্য সদস্যরা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সরকার, কোষাধ্যক্ষ মমিনুল ইসলাম মজুমদার, সাংগঠনিক সম্পাদক রশিদ আহমেদ, দপ্তর সম্পাদক সৈয়দ ইলিয়াস খসরু, কার্যকরী সদস্য শেখ সিরাজুল ইসলাম, এবিএম সালাউদ্দিন আহমেদ, হাসানুজ্জামান সাকি, এস এম সুলাইমান এবং সাবেক সাধারণ সম্পাদক হিসেবে পদাধিকার বলে শিবলী চৌধুরী কায়েস। ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক মোহাম্মদ নাঈম শেখ তিন ম্যাচে ৪৭ গড়ে ১৪৩ রান করেছেন। তিনি তামিম ইকবালের বিকল্প হিসেবে সিরিজের আগে দলে ঢুকেই নিজের দুর্দান্ত পারফরম্যান্সে নজর কাড়লেন এই তরুণ। এবার ফুটবলের খবর। ৪-৯ ৬টি দেশের অংশগ্রহণে মাঠে গড়াবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ড কাপ, এমনটাই জানিয়েছেন বাফুফের সিনিয়র সহসভাপতি সালাম মুর্শিদি। এ সময় বাফুফের পরবর্তী কার্যনির্বাহী বৈঠকে এই টুর্নামেন্টের তারিখ নির্ধারণ করা হবে বলেও জানান তিনি। ৬টি এবং ৬টির অধিক দলই কিন্তু আমাদেরকে কনফার্ম করেছে। আমরা এই মুহূর্তে আমরা ৬টির বেশি দল পেয়েছি জাতীয় দল। সেই ক্ষেত্রে হয়তো আমরা এই সপ্তাহে আমাদের একটা মিটিং করব, করে আমরা স্পন্সর প্রতিষ্ঠান অর্থাৎ যারা পৃষ্ঠপোষকতা করছেন বা যারা আমাদের এই বঙ্গবন্ধু আন্তর্জাতিক এই টুর্নামেন্টটা যারা করেন, সত্তা যারা কিনেছেন বা যারা করেন, তাদের সাথে বসে আমরা এই টুর্নামেন্টের তিন ক্ষণ এবং সময়টা চূড়ান্তভাবে নির্ধারণ করব। প্রবাসের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বুলবুলের আঘাতে বৃহত্তর বরিশাল ও খুলনায় অন্তত ১৩ জনের ঝড়ে বিধ্বস্ত ঘর বাড়ি গাছপালা। ঘূর্ণিঝড় বুলবুলে ১৬ জেলায় প্রায় ৩ লাখ হেক্টর ফসলের জমি ক্ষতিগ্রস্ত, সুন্দরবনই কাজ করেছে রক্ষা কবচ হিসেবে বললেন প্রতিমন্ত্রী। ঘূর্ণিঝড় বুলবুলের কারণে উপকূলীয় এলাকায় সোম ও মঙ্গলবার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা, পেছালো জেএসসি জেডিসির সোমবারের পরীক্ষাও। ম্যাচ জমিয়ে তুলেও হারের হতাশায় ডুবল বাংলাদেশ, টি টোয়েন্টি সিরিজে জিতে নিল ভারত। এ ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে এবং সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন স্টার্ট স্পেস বিএনবিকে পাঠিয়ে দিন ১৬২৪২ নম্বরে। সঙ্গে থাকুন সময়।